আর্থিক সহযোগিতা করলেন নওদা পুলিশ প্রশাসন। মাস তিনেক আগে মোটর বাইক চালানো শিখতে গিয়ে পড়ে গিয়ে দাঁতের চোয়ালে আঘাত লাগে নওদা থানা শব্দনগর জমাদার পাড়ার আশুতোষ মণ্ডলের। তার সুচিকিৎসা করার মতো অর্থ না থাকায় বন্ধুদের মারফত নওদা থানার ওসি মিনাল সিনহার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। খবর পাওয়া মাত্রই নওদা থানা ওসি মৃণাল সিনহা সহ আরও অন্যান্য পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার্স একযোগে আশুতোষ মণ্ডলের বাড়িতে গিয়ে 25,000 টাকা দিয়ে আসেন, প্রয়োজনে আবার সহযোগিতা করার আশ্বাস দেন। স্বভাবতই খুশি অসুস্থ পরিবারের সকলে। আপনার ছেলে এটা রেখে দেন, এটাতে শুরু করেন। হ্যাঁ, 25,000 টাকা আছে, চিকিৎসা হোক। মোটরসাইকেল চালাতে গিয়ে শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। 2-3 মাস মানে আগে চিকিৎসা করতে বলেছিল, তা চিকিৎসা করতে পারিনি। টাকা অনেক প্রয়োজন, তা কোনো রকমে খেটে কমে খাই, তা করতে পারিনি। তা 40-50,000 টাকা বলেছে। তা নওয়া থানা এই বন্ধুদেরকে বলেছিলাম, ওরা যোগাযোগ করে যে নওয়া থানা বসি, এরকম 25,000 টাকা দিয়ে গেল বাড়িতে এসে। এই টাকাটা পেয়ে আপনার এখন কী মনে হচ্ছে? এটা পেয়ে মনে হচ্ছে একটু মানে খুশি হয়েছে, একটু মনের বসন্ত করবো মনে করছি এবার। আমার এটা খুব ভালো লাগলো, কিছু দিয়ে গেল বছরকে সাহায্য করলো, এটা খুব আমি দুঃখিত জানাচ্ছি। ভালো থাকবো, ভালো থাকবো, যদি আর কেউ নাই পরিচিত দিয়ে গেল এসি ছেলেটাকে ভালো করে দিয়ে থাক। আপনার নাম? আমার নাম রীতা মণ্ডল। আজকে এখানকার স্থানীয় একটি ছেলে আশুতোষ মণ্ডল, সে কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল এবং তার পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে ঠিকমতো চিকিৎসা করতে পারছিল না। এখানকার স্থানীয় কিছু সুধী ছেলেপিলে যেমন বাপ্পাদা, রিন্টু, এদের সহযোগিতায় এবং নওদা থানার ওসি, তিনি খবরটি শোনা মাত্র তিনি গতকালকে খবরটি পেয়েছিলেন এবং আজকে তিনি অতি দ্রুততার সাথে এবং মানবিক একটি চেহারা নিয়ে আজকে এখানে হাজির হয়েছিলেন এবং আশুতোষ মণ্ডলের চিকিৎসার জন্য তিনি কিছু আর্থিক সহযোগিতা করে গেলেন, যাতে তার চিকিৎসাটা দ্রুত শুরু হয় এবং অতি দ্রুত সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমরা নওদা থানার ওসির এই মানবিক চেহারা দেখে ভীষণ আপ্লুত এবং ওনাকে অশেষ ধন্যবাদ জানাই, যেন আগামী দিনে ঠিক এইরকমভাবে প্রত্যেকটি মানুষের পাশে তিনি অতীতে যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে যেন আগামী দিনে একই রকমভাবে দাঁড়াতে পারেন, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 News চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 News।